আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি কামরুন নাহার রুমা। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ছাত্রলীগকে আচরণ আচরণে জনগণের আস্থা অর্জনের তাগিদ, প্রধানমন্ত্রীর ভারপ্রাপ্ত থেকে পূর্ণাঙ্গ দায়িত্ব দেওয়া হল জয় ও লেখককে। ঢাকা উত্তরে আচরণবিধি ভাঙছেন আতিক, অভিযোগ দাবিতে দক্ষিণে বিএনপির কাউন্সিলর প্রার্থীদের ভয় দেখানো হচ্ছে, অভিযোগ করলেন ইশরাক। রাজনীতিতে বিভেদের দেয়াল গড়েছে বিএনপি বলেছেন ওবায়দুল কাদের, রাজনীতিকে পরিবারতন্ত্রে নিয়ে যাচ্ছে আওয়ামী লীগ, মন্তব্য মির্জা ফখরুলের। ইরান পাঠানোর আগে বাগদাদে সোলেমানির বিশাল জানাজা, চরম প্রতিশোধের হুঁশিয়ারি রুহানির, মার্কিনীদের স্বার্থেই বিশ্বের এক নম্বর সন্ত্রাসীকে হত্যা বললেন ট্রাম্প। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত, আচার ব্যবহারের মাধ্যমে ছাত্রলীগকে জনগণের আস্থা অর্জনের তাগিদ দিলেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার আশা, ছাত্রলীগ এগুবে জাতির পিতার আদর্শে। গতকাল ছাত্রলীগের 72তম প্রতিষ্ঠাবার্ষিকী ও পুনর্মিলনী অনুষ্ঠানে এসব কথা বলেন শেখ হাসিনা। সংগঠনের শীর্ষ দুই নেতা জয় ও লেখককে এ সময় ভারপ্রাপ্ত দায়িত্ব থেকে পূর্ণাঙ্গ সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা দেন প্রধানমন্ত্রী। দেশভাগের পর 1948 সালের 4 জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে জন্ম হয় ছাত্রলীগের। সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীতে সারা দেশের 111টি সাংগঠনিক জেলার বর্তমান ও সাবেক নেতাদের উপস্থিতিতে শনিবার সরওয়ার্দী উদ্যানের অনুষ্ঠান উদ্বোধন করেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এরপর সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানের মূল পর্ব। অনুষ্ঠানে শেখ হাসিনা স্মরণ করেন স্বাধীনতার আগে পরে বিভিন্ন আন্দোলন সংগ্রামে ছাত্রলীগের ভূমিকার কথা। জাতির যে কোনো প্রান্তিক অগ্নি ছাত্রলীগ সব সময় বিশিষ্ট ভূমিকা পালন করেছে। জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বলেছিলেন যে ছাত্রলীগের ইতিহাস বাঙালির ইতিহাস, বাংলাদেশের ইতিহাস, সেই ইতিহাসটা তিনি সবসময় মানে এর গুরুত্বটা ছাত্রলীগকে দিতেন। নীতি আদর্শ সততাহীন নেতৃত্ব দেশকে কিছু দিতে পারে না বলে ছাত্রলীগ নেতাদের নীতি আদর্শের সাথে রাজনীতি করার পরামর্শ দেন তিনি। ছাত্রলীগের যে অবদান, এটা প্রতিটি ছাত্রলীগের নেতা কর্মী মনে রাখা উচিত, এবং সেটা মনে রেখে ছাত্রলীগের একজন কর্মী হিসেবে তাদের আচার আচরণ, তাদের কথাবার্তা, তাদের রাজনীতি সব কিছু সেইভাবেই করা উচিত যেন এই সংগঠনটা একটা মর্যাদাপূর্ণ হয় এবং দেশ ও জাতির কাছে যেন তাদের একটা আস্থা বিশ্বাস অর্জন করে চলতে পারে। আগামী দিনের নেতৃত্ব যেন প্রজন্মের পর প্রজন্ম আসে আর তা এই আদর্শ ভিত্তিক একটি সংগঠনের মাধ্যমেই, সংগঠনের মধ্য দিয়েই যেন চলে আসে সেটা ছাত্রলীগকে মনে রাখতে হবে। মনে রাখতে হবে, ছাত্রলীগের হাতে আমি কাগজ কলম তুলে দিয়েছিলাম, খালেদা জিয়া অস্ত্র দিয়েছিলাম, আমি দিয়েছিলাম কাগজ কলম। মেধাবীদের অস্ত্র হাতে তুলে দিয়ে ছাত্র রাজনীতির নেতিবাচক ধারা তৈরির জন্য বিএনপিকে দায়ী করেন প্রধানমন্ত্রী। পরে তিনি ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যকে ঘোষণা করেন পূর্ণাঙ্গ সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে। রুকনুজ্জামান, বাংলাভিশন, ঢাকা। নির্বাচিত হলে গতিময় নগর গড়তে কাজ করার আশ্বাস দিয়েছেন ঢাকা উত্তরের আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম। এদিকে আতিকুল ইসলামের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল। আর দক্ষিণের মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন লিখিত অভিযোগে জানিয়েছেন বিএনপি দলীয় কাউন্সিলর প্রার্থীদের প্রশাসনের কিছু সদস্যের সহায়তায় ভয়ভীতি দেখানো হচ্ছে। অন্যদিকে কোনো প্রার্থীকে পুরাতন মামলায় নতুন করে গ্রেফতার না করার নির্দেশ দিয়েছেন দক্ষিণের রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন। রাজধানীর মিরপুর ইনডোর স্টেডিয়ামে তরুণদের এক অনুষ্ঠানে যোগ দেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নগর নিয়ে তাঁর ভাবনার কথা জানান। একটি সুস্থ, একটি সচল, একটি গতিময় এবং একটি আধুনিক ঢাকা হবে এবং স্মার্ট নেবারহুডকে আমি যাই সবচেয়ে বেশি আমি গুরুত্বপূর্ণ দিব এবং অটোমেশনের উপর গুরুত্বপূর্ণ দিব এবং বিশেষ করে আমাদের যে বর্জ্য সেটা দিয়ে আমরা কিভাবে বর্জ্যকে কিভাবে আমরা শক্তিতে রূপান্তরিত করতে পারি সেই ধরনের আমরা বেশি গুরুত্বপূর্ণ দেব।
এদিকে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আওয়াল উত্তর রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগে জানিয়েছেন, আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম শনিবার সকাল 8টা থেকে 9টা পর্যন্ত গুলশানে এক অনুষ্ঠানে নিজের জন্য ভোট চেয়েছেন। এটা আচরণবিধির লঙ্ঘন বলে উল্লেখ করেন বিএনপির মেয়র প্রার্থী। দুপুরে দক্ষিণে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে লিখিত অভিযোগ করেন বিএনপির মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তিনি জানান, বিএনপি দলীয় কাউন্সিলর প্রার্থীদের নানাভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে। কয়েকজন পুলিশ সদস্য ওই প্রার্থীদের ভয় দেখাচ্ছে বলেও অভিযোগে উল্লেখ করেন তিনি। এখন পর্যন্ত একজন কাউন্সিলর গ্রেফতার হয়েছে এবং তিনজন কাউন্সিলর হুমকির সম্মুখীন হয়েছেন। প্রার্থীদেরকে হুমকি দেওয়া হচ্ছে প্রার্থিতা প্রত্যাহার করার জন্য। এখানে সরকার দলীয় যারা কাউন্সিলর আছেন তারা কিছু অসাধু আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর যে অসাধু কর্মকর্তাদের যোগ সাজসে এবং অন্যান্যভাবেও তারা ফোনে হুমকি ধামকি দিচ্ছে যে যদি তারা প্রার্থিতা প্রত্যাহার না করে তাহলে তাদের বিভিন্ন মামলার সম্মুখীন হতে হবে। আমাকে তো প্রশ্নই ওঠে না, আমাকে কেউ হুমকি দেবে? আমাকে কেউ হুমকি দিচ্ছে না, আমি কাউন্সিলর প্রার্থীদের কথা বলছি। আমি হুমকি ধামকিতে, হ্যাঁ, আমি কোনো হুমকিতে ভয় পাওয়ার মানুষ না, এটা তো এতদিন আপনারা বুঝে গিয়েছেন। না না, আমি কোনো বাধাগ্রস্ত হইনি এবং আমি কোনো বাধা মানবও না। অভিযোগের বিষয়ে দক্ষিণে রিটার্নিং কর্মকর্তা বলেন, কোনো পুলিশ সদস্য অতি উৎসাহী হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এটা একটা ভিন্ন কেস, এটা আমরা অবশ্যই দেখব। এই মুহূর্তে এই অভিযোগের উপরে ভিত্তি করে বলা যাবে না যে আসলে কি হয়েছিল, আমরা পরীক্ষা করার পরে বলতে পারবো। তবে এমনিতে ইন জেনারেল আমরা যেটা বলতে চাই যে সে যে অতি উৎসাহী হয়ে শুধুমাত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেন, যে কোনো কেউ অতি উৎসাহী হয়ে কোনো কিছু কেউ করতে পারবে না, করা উচিত হবে না, সমীচীন হবে না। আর যদি কেউ করেন প্রমাণিত হয় তাহলে অবশ্যই আমরা এটার ব্যবস্থা নেব। নির্বাচনে সকলের জন্য সমান সুযোগ থাকবে বলেও আশ্বস্ত করেন দক্ষিণে রিটার্নিং কর্মকর্তা। জানান, তাঁর নির্বাচনী এলাকায় 25 জন ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবে। মিরাজ হোসেন গাজী, বাংলাভিশন, ঢাকা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, রাজনীতিতে সৌজন্য নেই, মেরুকরণ হতে হতে রাজনীতি একটি বিভেদের দেয়াল তৈরি হয়েছে। এর জন্য বিএনপিকে দায়ী করে তিনি প্রশ্ন রাখেন কিভাবে তাদের সাথে সম্পর্ক থাকে। আর মোহাম্মদ নাসিম বলেছেন, প্রশ্নবিদ্ধ সিটি কর্পোরেশন নির্বাচন চায় না আওয়ামী লীগ। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জাতীয় পার্টি জেপির ত্রিবার্ষিক সম্মেলনে যোগ দিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, 75-এ বঙ্গবন্ধুকে হত্যার পর রাজনীতিতে একটি বিভেদের দেয়াল তৈরি হয়। এরপর হত্যাকারীদের বাঁচানো, রাজাকারদের পুনর্বাসন, 21 আগস্ট গ্রেনেড হামলা, সবশেষ সংলাপের আহ্বান প্রত্যাখ্যান, এসব ঘটনা সেই দেয়ালকে আরও উঁচু করেছে। আওয়ামী লীগ বারবার এ দেয়াল ভাঙার চেষ্টা করলেও বিএনপি তা হতে দেয়নি। কিভাবে আমরা বিএনপির সাথে সহাবস্থান করব, কি করে সম্ভব? তারা 15 আগস্টের হত্যার নেপথ্যে ছিল এবং তারা 21 আগস্টের হত্যারও মাস্টার মাইন্ড ছিল। সম্মেলনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম, আসছে সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠু করতে কমিশনের প্রতি আহ্বান জানান। বিএনপিকে বলেন নির্বাচনের মাঠ থেকে পালিয়ে না যেতে। নেত্রী শেখ হাসিনা বলেছেন, ঘরে ঘরে আপনারা যাবেন ভোটারদের কাছে, তিনি বলেছেন আমি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চাই। তাহলে আপনি কেন নির্বাচন কমিশনার, আপনি ভয় পাবেন? প্রশাসনকে বলবো যে যার ভোট দেবে সবাইকে নির্ভয় থেকে ভোট দেওয়ার ব্যবস্থা করতে হবে, আমরা কোনোভাবেই কোনো প্রশ্নবিদ্ধ নির্বাচন করতে চাই না। অনুষ্ঠানে জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেন, ষড়যন্ত্রকারীদের হাত থেকে দেশ বাঁচাতে রাজনৈতিক ঐক্য হয়েছিল, এখন দুর্নীতি বৈষম্য বন্ধ করে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে, সেজন্য এই ঐক্য এগিয়ে নিতে হবে। জেপির সভাপতি আনোয়ার হোসেন মঞ্জু বলেন, দুর্নীতি ব্যাপক হারে বেড়েছে, ব্যাংক ও শেয়ার বাজার লুণ্ঠনকারীদের সরকার কেন ধরছে না সেই প্রশ্ন রাখেন তিনি। আরিফুল হক, বাংলাভিশন, ঢাকা। এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগ, রাজনীতিকে পরিবারতন্ত্রের দিকে নিয়ে যাচ্ছে আওয়ামী লীগ। বিভিন্ন নির্বাচনে কারা মনোনয়ন পাচ্ছেন, কারা তাদের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃত্বে আসছেন, এমন প্রশ্ন করেন তিনি। এদিকে ঢাকা সিটি নির্বাচন পরিচালনায় দক্ষিণে আহ্বায়ক করা হয়েছে স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনকে, আর উত্তরে স্থায়ী কমিটির আরেক সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদকে। জিয়া পরিষদের সাবেক চেয়ারম্যান কবির মুরাদের স্মরণ সভা হয় জাতীয় প্রেস ক্লাবে।
এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জনগণের ভোটাধিকার আদায়ে দল নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন আদায় করতে হবে। শুধু রাজনৈতিক কারণে মিথ্যা মামলায় বেগম জিয়াকে কারাগারে আটকে রাখা হয়েছে বলে আবারও অভিযোগ করেন তিনি। নায়কো দুর্নীতির মামলা, আন্তর্জাতিক যে মামলা কানাডাতে, সেখানে আন্তর্জাতিক সালিশ নিষ্পত্তিকারী ট্রাইব্যুনালের রায়ের তথ্য গোপন করে এই সরকার রেখেছে। ইতিমধ্যে এই মামলা রায় হয়েছে, এই মামলায় বলা হয়েছে যে কোনো রকমের কোনো দুর্নীতি হয়নি এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া বা অন্যান্য যাদেরকে এই মামলার সঙ্গে যুক্ত করা হয়েছিল তারা সম্পূর্ণ নির্দোষ। বাংলাদেশকে এখন একটা সম্পূর্ণ একদলীয় রাষ্ট্রে পরিণত করবার জন্য আয়োজন করেছে এবং আপনি দেখবেন এখানে সে একদলীয়, এখানে এক ব্যক্তিও হয়ে যাচ্ছে, একটা পরিবার হয়ে যাচ্ছে, পরিবারতন্ত্র চলছে এখন। এদিকে রাতে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বসে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠক। দীর্ঘ বৈঠক শেষে আলোচনার বিষয়বস্তু জানান মহাসচিব। যে আহ্বায়ক উত্তরের ব্যারিস্টার মাহমুদ আহমেদ এবং সমন্বয়কের দায়িত্বে থাকবেন বাবু গর্ষচন্দ্র রায় এবং সঙ্গে থাকবেন সেলিমা রহমান, আর দক্ষিণে হচ্ছে আপনার ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, সমন্বয়ক থাকবেন মির্জা আব্বাস, সঙ্গে থাকবেন ইকবাল হাসান মাহমুদ টুকু। আমরা নির্বাচন কমিশনে যা বললাম তো যে আমাদের ডেলিগেশন যাবে, চিঠি নিয়ে যাবে এবং এই জিনিসগুলো কোনো রকম গ্রেপ্তার বা মামলা বা হয়রানি এটা যেন করা না যায় তার জন্য আইনগত এবং রাজনৈতিক ব্যবস্থা আমরা গ্রহণ করব। অন্যদিকে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির একাংশের কাউন্সিল হয়েছে রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে। এতে আব্দুল করিম আব্বাসীকে সভাপতি ও শাহাদাত হোসেন সেলিমকে মহাসচিব করে আংশিক কমিটি ঘোষণা দেওয়া হয়। অবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তি ও নিরপেক্ষ সরকারের অধীনে নতুন নির্বাচনের দাবি জানান নেতারা। মিজানুর রহমান সবুজ, বাংলাভিশন, ঢাকা। দেশের শিক্ষাঙ্গনের প্রতিটি স্তরই ঘুণে ধরা, পুরো ব্যবস্থার সংস্কার প্রয়োজন। স্নাতক পর্যায়ে সমন্বিত ভর্তি পরীক্ষার জন্য উপাচার্যদের প্রচেষ্টা প্রয়োজন। পাশাপাশি রাজনৈতিক হস্তক্ষেপ দূর করা না গেলে এসব সমস্যার উত্তরণ ঘটানো যাবে না, এমনটাই মনে করেন ইআরআই আয়োজিত গোলটেবিল বৈঠকের আলোচকরা। শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি সমস্যা ও করণীয় নিয়ে শনিবার জাতীয় প্রেস ক্লাবে গোলটেবিল বৈঠকের আয়োজন করে এডুকেশন রিফর্ম ইনিশিয়েটিভ। গোলটেবিলে উপস্থাপিত ধারণাপত্রে প্রাক প্রথম ও প্রথম শ্রেণীতে ভর্তি সমস্যা তুলে ধরা হয়। তাতে বলা হয়, ভর্তি সমস্যার মূলে রয়েছে যথেষ্ট মানসম্পন্ন বিদ্যালয়, যোগ্য শিক্ষক, ভৌত অবকাঠামো ও যথার্থ ব্যবস্থাপনার অভাব। আমাদের শিক্ষা ব্যবস্থা যেটা, এটার অনেকগুলো উপশাখা শাখা উপশাখা আছে, প্রত্যেকটা জায়গায় ঘুরে যাওয়া, আসলে শিক্ষা ব্যবস্থাটারই সংস্কার দরকার। এখানে সবচেয়ে বড় সমস্যা হলো কিন্তু আমাদের নিম্ন শ্রেণীতে ভর্তি হওয়া। শিক্ষা একটা সবার অধিকার, যে উদ্যোগ নিয়েছে 40% এলাকা ভিত্তিক ভর্তি করা, খুব ভালো উদ্যোগ, আমি মনে করি আরও বেশি হতে পারে। আলোচকরা বলেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের হিসাব মতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে আসন আছে তাতে ভর্তি সংকট হওয়ার কথা নয়, কিন্তু পছন্দসই বিশ্ববিদ্যালয়ে ভর্তির অনিশ্চয়তায় শঙ্কিত থাকেন শিক্ষার্থীরা। সবগুলি বিসি যদি বসে যদি মনে করে না আমরা সবাই একসাথে একটা পরীক্ষা নিব, তাহলে কিন্তু হতে পারে, কোনো কিছু আমি সমস্যা দেখছি না কোনো কিছু। কিন্তু এটা মেডিকেল যদি হতে পারে সব একটা পরীক্ষা, তো ইউনিভার্সিটি কেন হতে পারে না? শিক্ষকের কোয়ালিফিকেশন, শিক্ষকের উপযুক্ততা, এগুলো কোনোভাবে ছোট করে দেখার সুযোগ নেই। উই হ্যাভ টু অ্যাট্রাক্ট দ্য বেস্ট টিচার্স, পলিটিক্যাল অ্যাফিলিয়েশন যাই থাকুক না কেন, শিক্ষকদের যারা প্রাক্তন শিক্ষক যারা বা যারা সিনিয়র টিচার্স, তারা কিন্তু চিন্তা করে এটা, আমরা কি শিক্ষক নিয়োগ দিচ্ছি না ভোটার নিয়োগ দিচ্ছি। আলোচনা থেকে উঠে আসা বিষয়গুলো নিয়ে সমন্বিত প্রস্তাবনা তৈরি করা হবে বলে জানান গোলটেবিল বৈঠকের আয়োজক এডুকেশন রিফর্ম ইনিশিয়েটিভ চেয়ারম্যান। 2007 থেকে 2042 সাল পর্যন্ত যদি আমরা এই দেশটাকে, এই ইয়াং জেনারেশনকে আমরা উপযুক্তভাবে না তৈরি করতে পারি, তাহলে এটা বুমেরাং হবে, এমন দিন আসতে পারে যে আমাদের দেশের বার্ধক্য লোক বেড়ে যাবে, আয়ের কর্মক্ষম লোক কমে যাবে, তখন এই দেশটি আবারও নিম্নমুখী দেশ হিসেবে ধাবিত হবে। আহমেদ সরোয়ার, বাংলাভিশন, ঢাকা। মূল্যবোধের অভাব, আইনের প্রয়োগ না হওয়া ও বিচারের দীর্ঘসূত্রিতার কারণে নারীর প্রতি সহিংসতা বাড়ছে বলে মন্তব্য করেছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী। রাজধানীর এফডিসি মিলনায়তনে গতকাল ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বিতর্কে এই মন্তব্য করেন তিনি। বলেন, এই প্রতিবন্ধকতাগুলো দূর করে সঠিক যৌন ও প্রজনন স্বাস্থ্য শিক্ষা দেওয়ার মাধ্যমে নারীর প্রতি সহিংসতা কমানো সম্ভব। এজন্য পরিবার থেকে এ বিষয়ে শিক্ষার তাগিদ দেন রাশেদা কে চৌধুরী। সাধারণ শিক্ষা, মাদ্রাসা ও কারিগরি শিক্ষায় যৌন
ও প্রজনন স্বাস্থ্য শিক্ষাকে অগ্রাধিকার দেয়া সহ 10টি সুপারিশ করেছেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। প্রতিযোগিতায় ময়মনসিংহ বিভাগকে হারিয়ে বিজয়ী হয় ঢাকা বিভাগ। লাখো জনতার অংশগ্রহণে বাগদাদে অনুষ্ঠিত হয়েছে ইরানের এলিট ফোর্স রেভলিউশনারি গার্ডের দুর্ধর্ষ ইউনিট আলকুদস কমান্ডার জেনারেল কাশেম সোলেমানির জানাজা। শোকাহত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রেসিডেন্ট হাসান রুহানি। যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে তিনি আবারও বলেন, ইরান অবশ্যই এই হত্যাকাণ্ডের বদলা নেবে। এদিকে ইরানের সাথে যুদ্ধ বাঁধাতে নয় বরং মার্কিনীদের নিরাপত্তা নিশ্চিত করতেই কমান্ডার কাশেম সোলেমানিকে হত্যার পক্ষে সাফাই গিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার নিহত কমান্ডার কাশেম সুলাইমানির শোকাহত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রেসিডেন্ট হাসান রুহানি। এ সময় তিনি ইরাক, সিরিয়া, লেবানন, ইয়েমেন ও আফগানিস্তানে নিরাপত্তা নিশ্চিতে সুলাইমানির অবদানের প্রশংসা করেন। তবে ইরাকের রাজধানী বাগদাদে রকেট হামলা চালিয়ে দেশটির মিলিশিয়া বাহিনীর সেকেন্ড ইন কমান্ড আবু মাহাদি আল মুহান্দিস সহ ওই হত্যাকাণ্ডের ঘটনায় যুক্তরাষ্ট্রের তীব্র নিন্দা জানান। হুঁশিয়ারি করেন আবারও, হোয়াইট হাউস বুঝতে পারেনি তারা ইরানি জেনারেলকে হত্যা করে কত বড় ভুল করেছে। এই অপরাধের পরিণতি ওয়াশিংটনকে বহু বছর ধরে ভোগ করতে হবে। দ্বিতীয় দিনের মতো শোক জানিয়েছে তেহরান বিশ্ববিদ্যালয়ের হাজারো শিক্ষার্থী। এদিকে ইরানে পাঠানোর আগে লাখো জনতার অংশগ্রহণে কমান্ডার সুলাইমানের জানাজা হয়েছে বাগদাদে। এর আগে শোক মিছিলে উচ্চারিত হয় যুক্তরাষ্ট্র বিরোধী স্লোগান। এই হত্যাকাণ্ডের জেরে রবিবার পার্লামেন্টে জরুরি অধিবেশন ডেকেছেন ইরাকের প্রধানমন্ত্রী আদেল আব্দেল মাহাদি। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় প্রেসিডেন্ট ট্রাম্প সুলাইমানিকে বিশ্বের এক নম্বর সন্ত্রাসী উল্লেখ করে হত্যার মিশন সুচারুভাবে সম্পন্ন হওয়ার স্বস্তি প্রকাশ করেন। বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা মার্কিন নাগরিক ও সেনা সদস্যদের হত্যার জন্য নিয়মিত ষড়যন্ত্র করছিলেন ইরানের এই সেনা কমান্ডার। ইরানের সাথে যুদ্ধ বাঁধাতে নয় মার্কিনীদের নিরাপত্তা নিশ্চিত করতেই কমান্ডার কাশেম সোলাইমানিকে হত্যা করেছে মার্কিন বাহিনী। কমান্ডার সোলাইমানি সহ দশজনকে হত্যার পরদিনই শনিবার সকালে বাগদাদে নয়া এক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৬ জন নিহত হয়েছে। অনেক দেশ শান্ত থাকার পরামর্শ দিলেও ইরান ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের তিক্ততা মধ্যপ্রাচ্যে সহিংসতা বাড়াবে বলে আশঙ্কা বিশ্লেষকদের। তৌফিক এলাহি, বাংলাভিশন নিউজ ডেস্ক। আবারও অসহনীয় হয়ে উঠেছে পেঁয়াজের দাম। দুই দিনের মধ্যে কেজিতে বেড়েছে ৫০ থেকে ৭০ টাকা। অস্বাভাবিক দাম বৃদ্ধির জন্য শীতের বৃষ্টিকে দায়ী করছেন ব্যবসায়ীরা। দুই তিন দিন আগেও রাজধানীর বিভিন্ন বাজারে ১০০ থেকে ১২০ টাকা দরে দেশি পেঁয়াজ বিক্রি হলেও শুক্রবার দর উঠে ১৬০ টাকায়। শনিবার আরও বেড়ে কোনো কোনো বাজারে পেঁয়াজ বিক্রি হয়েছে ১৭০ থেকে ১৮০ টাকায়। শীতের মৌসুমে সারা দেশে আকস্মিক বৃষ্টিপাত শুরু হওয়ায় পেঁয়াজের সরবরাহ কমে যাওয়ায় দাম বাড়ছে বলে অভিযোগ বিক্রেতাদের। গত বৃহস্পতিবার ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি জানান, ২ লাখ টন পেঁয়াজ শিগগিরই আমদানি করা হবে। তার বক্তব্যের দুদিনের মাথায় আবারও বাড়ল দাম। শিগগিরই পর্যাপ্ত পেঁয়াজ আমদানি না করা হলে দাম আবারও বাড়তে পারে এমন শঙ্কায় ব্যবসায়ীরা। গেল দুদিনের থেমে থেমে হওয়া বৃষ্টিতে দেশের অনেক জায়গায় শীতের প্রকোপ আরও বেড়েছে। গোপালগঞ্জে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। শুক্রবার ভোর থেকে শুরু হওয়া বৃষ্টি অব্যাহত থাকে শনিবারও। আবহাওয়া অফিস জানিয়েছে আজ মেঘ কেটে গেলে শীতের তীব্রতা বাড়বে। এদিকে বৃষ্টির পর আবারও শীত জেঁকে বসতে শুরু করেছে উত্তরের জনপদ নাটোরে। কনকনে শীত আর কুয়াশায় মহাসড়কে যানবাহন চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে। জয়পুরহাট সহ উত্তরের জেলাগুলোতেও সকাল থেকে সূর্যের দেখা মেলেনি। হাড় কাঁপানো শীতে দিশেহারা নিম্ন আয়ের শ্রমজীবীরা। শীতের তীব্রতা বেড়েছে সাতক্ষীরাতেও। ডায়রিয়া, নিউমোনিয়া, সর্দি, জ্বর, কাশি সহ ঠান্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা। এদিকে শীতকে উত্তরাঞ্চলের আঞ্চলিক দুর্যোগ বলেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার মোহাম্মদ এনামুর রহমান। গতকাল রংপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মত বিনিময় সভায় তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, এবছর শীত মোকাবেলায় সরকারের উদ্যোগের কারণে কোনো মানুষ গরম কাপড়ের অভাবে মারা যায়নি। কম্বলের পাশাপাশি শিশুদের পোশাক সহ শুকনো খাবার বিতরণ করা হয়েছে। সভা শেষে গঙ্গাচড়ার তিস্তা পাড়ের তিন ইউনিয়নের ২০০০ শীতার্তদের মাঝে শীতবস্ত্র ও প্রতিবন্ধী শিশু বয়স্কদের শুকনো খাবার এবং পোশাক বিতরণ করেন প্রতিমন্ত্রী। এবার আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ।
অস্ট্রেলিয়ায় দাবানলে আরও দুজনের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ ভিক্টোরিয়া রাজ্যের 21 জন। দুর্যোগ মোকাবেলায় মোতায়েন করা হয়েছে রিজার্ভ সেনা। তীব্র বাতাস ও খরায় আরও খারাপের দিকে মোড় নিয়েছে অস্ট্রেলিয়ার দাবানল পরিস্থিতি। সবচেয়ে নাজুক অবস্থা নিউ সাউথ ওয়েলস রাজ্যের দক্ষিণাঞ্চল ও ভিক্টোরিয়া রাজ্যের উত্তর পূর্বাঞ্চলে। স্থানীয় সময় শনিবার সকালে পূর্বাঞ্চলের দাবানল নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ছাই হয়ে গেছে পর্যটন স্পট ক্যাঙ্গারু আইল্যান্ডের লক্ষাধিক হেক্টর এলাকা। সেখানে দুজনের মৃত্যুতে গেল 3 মাসের দাবানলে প্রাণহানি বেড়ে অন্তত 23 জনে পৌঁছেছে। প্রধানমন্ত্রী স্কট মরিসনের ডাকে দুর্যোগ মোকাবেলায় যোগ দিয়েছে 3,000 রিজার্ভ সেনা। যোগাযোগ বিচ্ছিন্ন এলাকায় ত্রাণ সরবরাহ, আটকে পড়া জনগণকে উদ্ধার, সচল মহাসড়কের দিক নির্দেশ এবং আগুন নিয়ন্ত্রণে সহায়তা দেবে তারা। এদিকে ভিক্টোরিয়া রাজ্যের মাল্লাকুটা সমুদ্র তটে উদ্ধারের আশায় অপেক্ষমানদের জন্য আরেকটি জাহাজ মোতায়েন করেছে নৌবাহিনী। এর আগে দুটি জাহাজ দিয়ে 4,000 মানুষকে উদ্ধারের তৎপরতা শুরু হয়। সংবাদ শেষ করব বিআরবি কেবলস শিরোনামগুলো আরেকবার জানি। ছাত্রলীগকে আচার আচরণে জনগণের আস্থা অর্জনের তাগিদ। প্রধানমন্ত্রীর ভারপ্রাপ্ত থেকে পূর্ণাঙ্গ দায়িত্ব দেওয়া হল জয় ও লেখককে। ঢাকা উত্তরে আচরণ বিধি ভাঙছেন আতিক, অভিযোগ তাবিদের। দক্ষিণে বিএনপির কাউন্সিলর প্রার্থীদের ভয় দেখানো হচ্ছে, অভিযোগ করলেন ইশরাক। রাজনীতিতে বিভেদের দেয়াল গড়েছে বিএনপি বলেছেন ওবায়দুল কাদের। রাজনীতিকে পরিবারতন্ত্রে নিয়ে যাচ্ছে আওয়ামী লীগ মন্তব্য মির্জা ফখরুলের। ইরান পাঠানোর আগে বাগদাদে সোলেমানির বিশাল জানাজা, চরম প্রতিশোধের হুঁশিয়ারি রুহানির। মার্কিনীদের স্বার্থেই বিশ্বের 1 নম্বর সন্ত্রাসীকে হত্যা বললেন ট্রাম্প। এ ছিল এখনকার মতো পরের সংবাদ সকাল 10টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/বাংলাভিশন এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।